ওয়া মান আহসানা কওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া আমিলা মিনাল মুসলিমিন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখানে প্রশ্ন করা হয়েছে যদি কেউ যদি কোনো প্রয়োজন ছাড়া বা অজু ছাড়া দেরি করে সালাত আদায় করে এটা তার অভ্যাসে পরিণত হয় তাহলে এতে সে গুনাহগার হবে কিনা অবশ্যই গুণাগার হবে কারণ আল্লাহ সুবল্লা তালা বলে দিয়েছেন ইন্না ইনাসোলা আলাল ইনাকিতা বা মকুদা নিশ্চয়ই সলাত ফরত করা হয়েছে উপরে নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ে আল্লাহ সুবান তাল্লাহ নামাজ ফরজ করেছেন আর আল্লাহ সুভান তাল্লাহ মারফত জেবা আল্লাহ সাল্লামকে দিয়ে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সলাতের সময় দেখিয়ে দেওয়া হয়েছে জেহবুরুল্লাহ সাল্লাম একদিনকে সলাদ পড়লেন একদম প্রথম অক্তে আর একদিনকে সলাদ পড়লেন মধ্য অস্তে একদম শেষ ওয়াক্তে তিনি বলে দিয়েছেন যে এর মধ্য অস্ত সময় হচ্ছে নামাজ আদায়ের জন্য সবচেয়ে উত্তম আর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে নামাজের সবচেয়ে উত্তম সময় হচ্ছে তার প্রথম অক্তে নামাজকে আদায় করে নেওয়া এমনকি আল্লাহ রসুল সালুসাল্লাম সাহাবা ইকরামদের বলেছেন যে এমন এক যুগ আসবে যখন মানুষ নামাজ সঠিক সময় আদায় করা হতে বিরত থাকবে অতএব তোমরা তখন কি করো সঠিক সময় নামাজ আদায় করে নিও সঠিক সময় নামাজ আদায় করে নিও যখন মানুষ দেরি করে নামাজ আদায় করবে তখন তোমরা কি করো সঠিক সময় নামাজ আদায় করে নিও তাহলে এর দ্বারা আল্লাহ রসুলসালাম কি বললেন যে সঠিক সময় নামাজ আদায় করে নিতে হবে যদিও মানুষ তখন কাজে ব্যস্ত থেকে তারা নামাজ পড়তে দেরি করে এটা রয়েছে আবুদাউদ হাদিস নম্বর চার হাজার চারশো তেত্রিশ আবু দাওদ হাদিসম চারশো তেত্রিশ অথবা সঠিক সময় নামাজ আদায় করার নেকি রয়েছে উত্তম কাজ এটা আল্লাহ রসুল সহসান বলেছেন তাই এটাকে অবশ্যই পালনীয় কর্তব্য হিসাবে মনে করতে হবে